ওয়েলকাম টু হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আহি এডুকেশনাল শিক্ষামন্ত্র ফর গভ জব তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো থার্ড ফেব্রুয়ারির গুরুত্বপূর্ণ সাম্প্রতিক জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স তো আসুন শুরু করা যাক প্রথম প্রশ্ন বাজেট দু হাজার বাইশ তেইশে ভার্চুয়াল পরিসর সম্পত্তি হস্তান্তরে কত ট্যাক্স লাগে দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট না তিরিশ পার্সেন্ট তো আরবার বলছি প্রশ্নটা বাজেট দু হাজার বাইশ তেইশে ভার্চুয়াল পরিসম্পত্তির হস্তান্তরে কত ট্যাক্স লাগে দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট আর ত্রিশ পার্সেন্ট তো সঠিক উত্তর হয়ে যাবে তিরিশ পার্সেন্ট নেক্সট প্রশ্ন সাম্প্রতিক বরিষ্ঠ অধিকর্তা ও অতিরিক্ত সলিসিটর জেনারেলের মৃত্যু হয়েছে তার নাম কি সাম্প্রতিক বরিষ্ঠ অধিকর্তা ও অতিরিক্ত সলিসিটর জেনারেলের মৃত্যু হয়েছে তার নাম কি বলবিন্দর নাকাই রূপিন্দর সিং সুরি আর বিক্রম চরণজিৎ সিং তো সঠিক উত্তর হয়ে যাবে সাম্প্রতিক বরিষ্ঠ অধিকর্তা ও অতিরিক্ত সলিসিট সলিসিটর জেনারেলের মৃত্যু হয়েছে তার নাম হচ্ছে রুপিন্দর সিং সুরি নেক্সট প্রশ্ন চার তিন নম্বর প্রশ্ন সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী বিশ্বের সেরা সেমিক কন্ডাক্টর হয়েছে কোন কোম্পানি সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী বিশ্বের সেরা সেমিক কন্ডাক্টর হয়েছে কোন কোম্পানি ইন্টেল এন ভিআইও এন ভি আইএ স্যামসং না জিও সাম্প্রতিক এর এক রিপোর্ট অনুযায়ী বিশ্বের সেরা সেমি কন্ডাক্টার হচ্ছেন কোন কোম্পানি ইনটেল এন ভিআইও আই এ স্যামসং না জিও সঠিক উত্তর হয়ে যাবে স্যামসং নেক্সট প্রশ্নতে আমরা চলে যাব নেক্সট প্রশ্নতে কি বলছে দেখে নেব তিন নাম চার নম্বর প্রশ্ন হইবা তিন নম্বর হয়ে গেছে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নতে কী বলা হয়েছে দেখে নেব সাম্প্রতিক পতন পতঞ্জলি কোন ব্যাংকের সাথে কো ব্র্যান্ডেড কন্ট্যাক্টলেস ক্রেডিট এর লাঞ্চ করলো সাম্প্রতিক পতঞ্জলি কোন ব্যাংকের সাথে কো ব্র্যান্ডেড কন্ট্যাক্টলেস ক্রেডিট কার্ডের লাঞ্চ করলো অ্যাক্সিস ব্যাংক পিএনবি এসবিআই না ফেডারাল ব্যাংক তো সাম্প্রতিক পতঞ্জলি যে ব্যাংকের সাথে কো ব্র্যান্ডেড কন্ট্যাক্টলেস ক্রেডিট কার্ড লাঞ্চ করলো সেটা হচ্ছে পিএনবি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নেক্সট হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন সাম্প্রতিক এলআইসি এর অধ্যক্ষের কার্যকাল মার্চ দু করা হলো তার নাম কি মানে সাম্প্রতিক এলআইসি যে অধ্যক্ষ ছিলেন তার কার্যকালের মেয়াদ মার্চ দু পর্যন্ত করা হয়েছে তার নাম কি অলকা মিত্তল এম কুমার পুষ্পকুমার যোশী অনন্ত নাগেশ্বর তো সঠিক উত্তর হয়ে যাবে এম কুমার নেক্সট ছয় নম্বর প্রশ্নতে আমরা চলে যাব ছয় নম্বর প্রশ্নতে কী বলেছে দেখে নেব নম্বৰ প্ৰশ্নতে বলা হৈছে সাম্প্ৰতিক চাহত চেহাত চেহাত এন টি এ টিভ চালু কৰল কোন মন্ত্ৰক সাম্প্ৰতিক চেহাব চেহাত এন টি এ টিভ চালু কৰল কোন মন্ত্ৰক মিনিষ্ট্ৰী অফ হেল্থ অৰ্থমন্ত্ৰক মিনিষ্ট্ৰি অফ ডিফেন্স মিনিষ্ট্ৰি অফ এডুকেশান তো আৰু ব'লি প্ৰশ্নটা সাম্প্ৰতিক চেহত এন টি এটিভ চালু কৰল কোন মন্ত্ৰক মিনিষ্ট্ৰি অফ হেল্থ অৰ্থমন্ত্ৰক মিনিষ্ট্ৰি অফ ডিফেন্স মিনিষ্ট্ৰি অফ এডুকেশান সঠিক উত্তৰ হৈ যাব মিনিষ্ট্ৰি অফ ডিফেন্স নেক্সট প্রশ্নতে আমরা চলে যাব সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে সাম্প্রতিক কোন রাজ্য হয়সালা মন্দিরকে দু হাজার বাইশ তেইশের ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট অব দ্য ইয়ার করা হয়েছে সাম্প্রতিক কোন রাজ্য হয়সালা মন্দিরকে দু হাজার বাইশ তেইশের ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট হেরিটেজ লিস্ট অব দ্য ইয়ার করা হয়েছে সে সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক 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 সঠিক উত্তর নেক্সট প্রশ্ন আমরা চলে যাব আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নতে কি বলা আছে দেখে নেব সাম্প্রতিক অধিকারী কাকে করা হয়েছে সাম্প্রতিক অধিকারী কাকে করা হয়েছে ভি কে ত্রিপাঠী এস সোমনাথ বি রেড্ডি ভি এস পাটনায়ক পট্টনায়ক এস পাটিনায়ক তো সাম্প্রতিক ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির এর মুখ্য অধিকারিক করা হয়েছে জি জিএি রেড্ডিকে নেক্সট প্রশ্ন নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্নটা কী বলা হয়েছে দেখে নেব খিজাডিয়া বার্ড স্যাংচুরি বার্ড স্যাংচুয়ারি এবং বাকিয়ারা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি রামসর সাইট কোথায় অবস্থিত সাম্প্রতিক খিজাডিয়া বার্ড স্যাংচুয়ারি স্যাংচুয়ারি এবং বাকিরা বখিরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রামসর সাইট কোথায় অবস্থিত হরিনা হরিয়ানা মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ গুজরাট উত্তরপ্রদেশ তো এখানে বলছে যে খিজি খিজাড়িয়া বার্ড স্যাংচুরিয়ারি হচ্ছে গুজরাটে অবস্থিত এবং বাখিরা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত অতএব উত্তরে যাচ্ছে অপশান ডি নেক্সট প্রশ্নটি আমরা চলে যাব নেক্সট প্রশ্নতে কি বলেছে দেখে নেবো জিএসআই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোন রাজ্যে ভারতের প্রথম জিও পার্ক গঠন করার কথা বলেছেন বিহার রাজস্থান মধ্যপ্রদেশ না উড়িষ্যা তো সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ হচ্ছে সঠিক উত্তর মধ্যপ্রদেশ সঠিক উত্তর নেক্সট আমরা চলে যাবো এগারো নম্বর প্রশ্নতে এগারো নম্বর প্রশ্নতে কি বলেছে জানুয়ারি দু হাজার বাইশে কোন রাজ্যের নির্বাচন কার্যালয়ে সিংহকে মেসকট করা হয়েছে জানুয়ারি দু হাজার কোন রাজ্যের নির্বাচন কার্যালয়ে সিংহকে মেসকট করা হয়েছে মধ্যপ্রদেশ বিহার ঝাড়খণ্ড না পাঞ্জাব তো সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাব নেক্সট প্রশ্ন আজকের লাস্ট প্রশ্ন সাম্প্রতিক বিশ্ব আর্দ্রভূমি দিবস কবে পালন করা হয়েছে সাম্প্রতিক বিশ্ব আর্দ্রভূমি দিবস কবে পালন করা হয়েছে সেকেন্ড ফেব্রুয়ারি ফার্স্ট ফেব্রুয়ারি থার্ড ফেব্রুয়ারি একত্রিশে জানুয়ারি তো সঠিক উত্তর যাবে সেকেন্ড ফেব্রুয়ারি তো এই বারোটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ছিল থার্ড ফেব্রুয়ারির জন্য তাই থার্ড ফেব্রুয়ারির প্রশ্নটা আপনারা গুরুত্ব সহকারে দেখবেন আর যদি না নিজেরা করতে বুঝতে পারেন তো আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই টাইপের ভিডিও আপনারা চান কি না সেটাও কমেন্ট করে জানাবেন থ্যাঙ্কস ফর দিস চ্যানেল Thank you, friends.